वेलकम टू माय चैनल इप्सिताज वर्ल्ड। आमार वर्ल्ड माने आमार पृथिवीते जे मानुषगुलो सबथेके बेशी गुरुत्वपूर्ण तादेर मध्ये एकजन हलो आमार मणिमा। आजके आमार मणिमार जन्मदिन। मणिमार साथे आमार रिलेशनटा एकटु क्लियर करे दिई। मणिमा हच्छे आमार निजेर छोटो मासि, जार परबर्तीते आमार निजेर छोटो काकाइयेर साथे बिये हये छोटो काकिमा हय। मासि एबं काकिमा एई दुटो सम्पर्केर थेके जे सम्पर्कटा सबथेके बड़ो हये ओठे সেটা হচ্ছে ধীরে ধীরে মণিমা আমার মা হয়ে ওঠে। আমার জন্মের পর থেকে, আমার জ্ঞান হওয়ার পর, আমি সবসময় যাকে কাছে পেয়েছি সেটা হচ্ছে আমার মণিমা। মণিমা ছিল আমার খেলার সাথী, মণিমা ছিল আমার গল্পের সাথী, মণিমা ছিল আমার আনন্দের সাথী, মণিমা ছিল আমার দুঃখের সাথী। বাড়িতে যখন পড়াতো সেটাও আমার মণিমা, এবং মণিমা আমার ডান্স টিচার। তাহলে বুঝতেই পারছেন সারাটা দিনই মণিমার সাথে আমি কতটা জড়িয়ে ছিলাম। আমার মণিমার কাছে ছোট থেকে বড় হয়ে ওঠার কারণ অনেকগুলো থাকলেও সব থেকে বড় কারণ হচ্ছে আমি মণিমাকে ভীষণ ভালোবাসতাম, আর মণিমাও আমাকে ভীষণই ভালোবাসত। মণিমার দুটি কন্যা, মানে আমার দুটো বোন এবং আমাকে, এই তিনজন মানুষ বাচ্চাকে যখন ছোট থেকে বড় করলো সেটা পুরো একা হাতে করেছি। একা হাতে বলার কারণটা হচ্ছে কাকাই কর্মসূত্রে বাইরে থাকে, তাই বাড়ির কাজ এবং বাইরের কাজ পুরোটাই একাকে সামলাতে হয়। আমরা কখন কি করব, আমরা কখন কি খাবো, কোথায় যাব, কখন টিউশন পড়া, কখন স্কুল, এভরিথিং যার দখলে থাকতো, যে সব সময় খেয়াল রাখতো, সেটা হচ্ছে আমার মণিমা। তো আজকে আমরা ওয়েট করে আছি কখন রাত্রি 12টা বাজবে, আর 12টার পর গিয়ে আমরা তাকে বার্থডে উইশ করবো। আপনারাও সাথে থাকুন আমাদের, তাহলে আমরাও আপনাদের সাথে মণিমার বার্থডেটা একসাথে সেলিব্রেট করতে পারব। ফুলের তোড়া দিয়ে মণিমাকে বার্থডে উইশ করা হবে, তো সেই জন্য আমরা তিন বোন মিলে ফুলের তোড়াটাকে রেডি করে নিচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ। পাপাই ফোন করছে, না না না, পাপাই তো আমাকে বলছে তোমরা বদমাইশ হয়ে গেছো। সেলিব্রেশন মানেই খাওয়া দাওয়া। দুপুরে লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল চিকেন স্যাটে, আর সন্ধ্যাবেলায় একটা সুন্দর চকলেট কেক আনা হয়েছিল যেটা সবার ভীষণ পছন্দ হয়েছিল, তার উপরে মা লেখা ছিল। সবাই আমার জন্মদিন পালন করেছিস, আমার খুব আনন্দ হচ্ছে। তোরা রাত 12টার পর আমাকে মিস করেছিস, খুব ভালো লেগেছে ওটা। ফুলে তোরা পেয়ে খুব আনন্দিত আমি, আর তোর বাড়ি আসতে পারিনি বলে মনটা খারাপ লাগছে।
হ্যাঁ, ওর ডিউটি আর আছে তো, ওই জন্য আসতে পারেনি বলে একটু কষ্ট লাগে, নাহলে খুব ভালো লাগছে, খুব আনন্দিত আমি।